বহুকাল আগে এক গ্রামে রতন বলে এক যুবক বাস করত। রতন ছিল খুব গরিব, তার শুধু ছিল একটা কালো ঘোড়া। এই ঘোড়া এতই সুন্দর, সতেজ এবং দ্রুতগামী ছিল যে পৃথিবীর যে কোনো ঘোড়াকে সে টক্কর দিতে পারত। রতনের এক দাদা বিনয় বাস করত পাশের গ্রামে। বিনয়ের কাছে প্রচুর ধন সম্পত্তি থাকলেও শুধুমাত্র এই ঘোড়াটিকে দেখে সে ঈর্ষায় জ্বলে যেত। একদিন রতন একটি বিশেষ কারণে তার দাদা বিনয়ের কাছে গেল তার ঘোড়ায় চড়ে। প্রণাম দাদা, কেমন আছো? ভালোই ছিলাম, এখন আর ভালো নেই। তা বল, এত সকাল সকাল ঘোড়ায় চড়ে এখানে কি ব্যাপার? আমি একটা কাজ পেয়েছি দাদা, চাষের কাজ। দু তিনটে গ্রাম পরে একজনের জমিতে চাষ করতে হবে, কিন্তু এই ঘোড়াটাকে সঙ্গে নিয়ে তো চাষ করা যায় না, তাই তোমার কাছে এলাম। তুমি যদি এই ঘোড়াটাকে কয়েক মাসের জন্য নিজের আস্তাবলে রেখে দাও তাহলে খুব উপকার হয়। আরে একটু মেঘনা চাইতেই চল, আমার এত ঘোড়া আছে, কিন্তু রতন এই ঘোড়াটা বাকি সবগুলো ঘোড়ার থেকে অনেক ভালো। অনেক চেষ্টা করেও এটা পাকাতে পারছিলাম না। নিজে যখন এখানে এসেছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। রাখবো, অবশ্যই রাখবো। তুই আমার ভাই, তোর ঘোড়া আমার কাছে রাখবো নাই আবার হয় নাকি? জানতাম, আমি জানতাম তুমি রাখবে। ব্যাস, আমার আর কোনো চিন্তা রইল না, কয়েক মাস পরে এসে আমি ঘোড়া নিয়ে যাব। রতন, এবার দেখ কেমন করে তোর এই ঘোড়ার সদ্ব্যবহার আমি করি। এরপর নিশ্চিন্ত মনে রতন কাজ করতে থাকে। দু মাস কেটে যায়। একদিন দুপুরে রতন খেতে কাজ করছে, ঠিক সেই সময় একজন দেখা করতে আসে রতনের সঙ্গে। আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলুন। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বিনয় বাবুর চাকর, আস্তাবল দেখাশোনা করি। আপনি যে ঘোড়াটি সেখানে রেখে এসেছিলেন সেটি প্রায় মরতে বসেছে। সে কি? ঘোড়াটির শারীরিক অবস্থা খুব খারাপ। কি করে হলো? আমার মালিক মানে বিনয় বাবু প্রতিদিন ঘোড়াটির সওয়ারি করেন এবং নির্মম ভাবে অত্যাচার করেন। আপনি আর দু তিন দিনের মধ্যে না গেলে কি বলি, আপনার ঘোড়াটা হয়তো আর বাঁচবে না। হ্যাঁ আমি যাবো, আমি এক্ষুনি যাবো। গিয়ে কিন্তু আমার নাম বলবেন না দয়া করে, আমি সামান্য চাকর, ঘোড়াটাকে দেখে মায়া হলো তাই খবর দিতে এলাম। ঠিক আছে, আমি তোমার কথা বলবো না। তার চেয়ে বরং আপনি বলবেন আপনি দিব্যদর্শী। দিব্যদর্শী, ইহজগতের বাইরে যা কিছু ঘটে সে সব আপনি দেখতে পান। বা বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। দাদা দাদা, এটা তুমি কি করেছো? কি করেছো? কি আবার করলাম আমি? তাছাড়া তুই এই সময় এখানে কি করছিস? তো আরো কয়েক মাস পরে আসার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখনই না এসে থাকতে পারলাম না। তুমি আমার ঘোড়াটার উপর যেভাবে অত্যাচার করেছো তাতে তুই ঘোড়াটার বেশি দিন বাঁচবে না। আমি? ধুর, এইসব কি বলছিস রতন? তাছাড়া আমি কি করছি না করছি সেটা তুই জানলে কি করে? আমি আমি ইয়ে মানে আমি দিব্যদর্শী, এই ইহজগতে যা কিছু ঘটে সে সবই আমি দেখতে পাই। যত সব আজগুবি গল্প, বেটা ঠিক কোথা থেকে খবর পেয়েছে? চলো আমাকে ঘোড়ার কাছে নিয়ে চলো। দাদা, তোমার উপর কত ভরসা করে এই ঘোড়াটা রেখে গেলাম, আর তুমি তাকে আধ মড়া করে ছাড়লে। দাঁড়াও, আমি এক্ষুনি মোড়ল মশাইকে ডেকে আনছি, আমি এর বিচার চাই। মোড়ল মশাইয়ের সঙ্গে তো আমার আদায় কাজ কলায়। না না না, মোড়ল মশাইকে এখানে আসতে দেওয়া চলবে না। না না, তার আবার কি দরকার? আচ্ছা আমি তোকে তোর ওই ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বল বল, তোর কি চাই বল। আমার এই ঘোড়াটাকে সারিয়ে তোলার খরচা তোমায় দিতে হবে।
আর তার সাথে আমার আরো পাঁচটা ঘোড়া চাই। সব সুযোগের সদ্ব্যবহার করতে শিখেছিস তো? দাঁড়া, সময় আসুক, আমি এর বদলা নেব। ঠিক আছে, তাই হবে। শোনো শোনো শোনো, কাল রাতে রাজপ্রাসাদ থেকে রাজামশাইয়ের এক মূল্যবান রত্ন চুরি হয়েছে। যে বা যারা ওই রত্ন বা চোরের সন্ধান দিতে পারবে তাকে রাজামশাইয়ের তরফ থেকে 10 বিঘা জমি, 100 ভেড়া, 10টা ঘোড়া এবং 200 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। শোনো শোনো শোনো, প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ, একেবারে হাতের মুঠোয়। প্রণাম রাজামশাই, আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, শুনলাম তুমি নাকি দিব্যদর্শী। দাদা বদলা নেবার জন্য রাজামশাইয়ের কাছে আমার কথা বলেছে তাহলে? আগে ইয়ে মানে হ্যাঁ, তুমি আমার ঘোষণার কথা শুনেছ তো? শুনেছি রাজামশাই। তাহলে এই দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। যদি তুমি সত্যিই আমার ওই মূল্যবান রত্ন ফিরিয়ে দিতে পারো, তাহলে ঘোষিত পুরস্কারের থেকেও অনেক বেশি পুরস্কার আমি তোমায় দেব। আর যদি তা না পারো, তাহলে তোমাকে আমি কারারুদ্ধ করব। এই যে, এবার কি হবে? আমি তো আর সত্যিকারের দিব্যদর্শী নই। আমার সঙ্গে চালাকি রতন, এবার বুঝবি কত থানে কত চাল। তাহলে তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। রাজামশাইয়ের কথায় রাজি না হলে এক্ষুনি আমার গর্দান যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজামশাই, আমি রাজি। কিন্তু উত্তরের যে বড় মাঠটা আছে ওখানে আজই একটা তাঁবু খাটিয়ে দিতে হবে। তাতে বসেই আমি একা সারা রাত ধ্যান করব। তারপর সকাল হলেই আপনি আপনার মূল্যবান রত্নের খোঁজ পাবেন। ঠিক আছে, তাই হবে। কিন্তু রাতের মধ্যে কেউ যদি ওই মাঠের মধ্যে পাও রাখে তাহলে আমার ধ্যান ভঙ্গ হবে। তাই আপনার লোক দিয়ে গোটা রাজ্যে ঢেড়া পিছিয়ে দিন। বলুন, দিব্যদর্শী শ্রী রতন কুমার আজ উত্তরের মাঠে রাজামশাইয়ের মূল্যবান রত্ন চোরকে ধরার জন্য ধ্যান করবেন। আর একবার রত্ন খুঁজে পেলে চোরের রক্ষে নেই, চোরের গর্দান যাবে। বেশ, তোমার কথা মতো সব ব্যবস্থা হয়ে যাবে। রতনের কথা মতো উত্তরের মাঠে তাঁবু খাটানো হয় এবং গোটা রাজ্যে ঢেড়া পিঠিয়ে সেই কথা ঘোষণা করে দেওয়া হয়। যা বুদ্ধি খাটিয়েছি না, চোর আজ ধরা পড়তে বাধ্য। এই তো এটাই উত্তরের মাঠ। ওই যে তাঁবু, ওই তাঁবুতেই দিব্যদর্শী বসে আছে। ওরে বাবা, মনে হয় খুব বড় মাপের দিব্যদর্শী উনি। না না বাবা, রত্ন গেলে যাক, কিন্তু আমি ধরা পড়লে রাজামশাই আমার গর্দান নেবেন। ওরে বাবা রে, সময় থাকতে রত্ন ফিরিয়ে দি। গুরুদেব, আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান আপনি। আমি চোর গুরুদেব, আমি রাজামশাইয়ের রত্ন চুরি করেছি। এই তো আমার বুদ্ধিতে কাজ হয়েছে, এই জন্যই তো ঢেড়া পেটাতে বলেছিলাম জাদু, যাতে তুমি ভয় পেয়ে আমার কাছে এসে ধরা দাও। আমাকে রাজামশাইয়ের হাতে তুলে দেবেন না। আমি বলছি রত্ন কোথায় আছে আমি বলছি। ঠিক আছে, রত্নের সন্ধান দিয়ে দিলে আমি তোকে রাজামশাইয়ের হাতে তুলে দেব না। জঙ্গলের ভিতর যে পোড়ো মন্দিরটা আছে তার ভিতরেই রত্নটা লুকিয়ে রেখেছি গুরুদেব।
ছোটা ভয়ে ভয়ে সব বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন এখান থেকে চলে যা, কিন্তু মনে রাখিস যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি তোকে ঠিক খুঁজে বার করব। এই তো আমার সেই রত্ন, সেই মূল্যবান রত্ন। ধন্যবাদ ধন্যবাদ তোমায়, তুমি সত্যিকারের দিব্যদর্শী, তুমি আজই তোমার সব পুরস্কার পাবে। যা এটা কি হলো, করতে চাইলাম এক আর হলো আর। এরপর রাজার দেওয়া উপহার পেয়ে রতন রাজ্যের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়, সারাটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়।